ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবী বাদা এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে সময় মতো যে সালাদ পড়তে হবে ঠিক সময় সালাদ পড়তে হবে এর দলিল কোথায় এর দলিলগুলো যদি জানাতেন তাহলে উপকৃত হতাম যে সম্মানিত ভাই এমর মেয়ে আল্লাহ আলা বলেন ইন্না সলািতা বা মাল্লা তাআলা বলেন নিশ্চয় সালাতকে নির্ধারিত সময় নির্দিষ্ট সময় আদায় করার জন্য আল্লাহ সুবাহ তালা বলেন তাই আমাদের সালাদ যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইহলোক পরলোক করলেন বয়ে নিয়ে আসে বিধায় আমরা যেন ঠিক ঠিক সময় সালাত আদায় করি তাই তো এ মর্মে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের একটি হাদিস ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি এভাবে বলেন যে আম নবিয়া আহাব্বু আলহ্লাম আইল আসলা তু আলা আলাহা কাল সুম্মা আই কালা সুম্মা বিরুল আল আল সুম্মা কাল সুম্মা কাল আল জিহাদুফিদিল্লাহ হাদিসটি ইমাম বখারি রহিমাল্লাহ পাঁচশত সাতাশ নম্বর হাদিস এখানে ইবনি মাসউদ সালাতের সময় সম্পর্কে আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ সুহান হাত আলার নিকটে উৎকৃষ্ট আমল কোনটি তখন তিনি বলেছিলেন আসলা তু আলা অক্তিহা সালা ঠিক সময়ে ঠিক মতো ঠিকভাবে আদায় করা সালাদ যেভাবে আদায় করেছেন আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইসাল্লাম ঠিক ঠিক সেভাবেই আদায় করা আল্লাহ রসুল বলছেন সল্লু কামার আই উসল্লি ও সল্লি ইমাম বোখারি হাদিসটি নেছেন আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে যেভাবে সালাদ পড়তে দেখেছ ঠিক সেভাবেই তোমরা সালাদ পড়ো তাই তৈবিনি মাসুজ্জুহান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে উৎকৃষ্ট আমল কোনটি আল্লাহ নিকটে তিনি বললেন সময় মতো ঠিক সময় সালাদ পড়া এরপরে বললেন তারপর কি তারপরে বললেন যে মাতার খেদমত করা মানে উৎকৃষ্ট আমলের ভিতরে পিতা মাতার খেদমত করা এ বললেন তারপরে বললেন আল্লাহর স্থায়ী আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করা তো যে সম্মানিত ভাই যে বিষয়টি এখানে উদ্দেশ্য যে ঠিক সময়ে সালাদ পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন আমরা যেন সালাদকে এমনিতে এমনিতেই নষ্ট না করি ঠিক সময় যদি আমরা না পড়ি তাহলে এক প্রকার সালাদকে নষ্ট করা হয় এ মর্মে একটা হাদিস রয়েছে আনাসবিন মালেক থেকে বর্ণিত তিনি বলেন আজকাল কোনো জিনিসই সে অবস্থায় পাই না যেমন নাবিস সাল্ল্লা সাল্লামের যুগে ছিল প্রশ্ন করা হল সালাত কি তিনি বললেন ক্ষেত্র যা হক নষ্ট করার তা কি তোমরা করনি তার মানে এই হাদিস থেকে হাদিসটি ইমাম বুখার রহমাল এসছেন পাঁচশত উনত্রিশ নম্বর হাদিস আনাসরাজি আল্লাহ তালানহ তিনি বলছেন যে আমরা আল্লাহ রসুলের যুগে যে সমস্ত বিষয়গুলো পেয়েছিলাম সেগুলো এখন ঠিকভাবে পাচ্ছি না তো একজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে সালাত কি তিনি বললেন হ্যাঁ সালাত তাই যে সালা ঠিকভাবে আমরা আদায় করি না তাই যে বিষয়টি যে আমরা ঠিক ঠিকভাবে আদায় করার জন্য আল্লাহ হানা তালা যেহেতু পবিত্র কোরআনে বললেন এবং হাদিসেও এইভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামরা আমরা হাদিস পেয়েছি তাই আমরা ঠিক সময় সালাদ পড়ার জন্য চেষ্টা করব সালাদ যেন নষ্ট না করি তাই যে ব্যক্তি ঠিক সময়ে সময় মতো সালাদ পড়বে জামাতে সালাদ পড়বে আল্লাহ সুবাহন তালা তাকে হেফাজত করবেন তাই এক হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে সেই হাদিস কোনো ব্যক্তি যদি ফজরের সালাদ জামাতে পড়ে তাহলে আল্লাহ সুবাহান তালা তার জিম্মে মেনে নেই অন্য এক হাদিস ইমাম বুখারি মুসলিম হাদিস নেছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে মুনাফেকদের নিকট দুইটি সালাত খুব বেশি ভারী একটি হলো এশারের সালাদ আর একটা হলো ফজরের সালাদ তাই যদি আমরা ফজরের এবং এশারের সালাদ জামাতে না পড়ি যারা আমরা পুরুষ মানুষ এরা মূলত এদের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুনাফেক অবহিত করেছেন তাই আমরা যেন সালাদগুলা ঠিক ঠিকভাবে সালাদ আদায় করি এবং পাঁচ ওয়াক্ত সালাদ জামাতে পড়ার ফজিলত হিসেবে বোখারে মুসলিম হাদিস এসছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাদ তার মানে জামাতের শহীদ সালাদ পড়ার ক্ষেত্রে যে জামাতের শহীদ সালাদ পড়া একই সালাদ পড়ার থেকে আপনার এক হাদিসে এসেছে সাতাশ গুণ বেশি সোয়াব আর এক হাদিসে পঁচিশ গুণ বেশি সোয়াব তাই আমরা যেন জামাতে সালাত আদায় করে আমাদেরই হল পরলোক যেন কল্যাণ আদায় করতে পারি আল্লাহ সুবাহানাতা যেন আমাদের কল্যাণ দান করেন আরেকটি যে বিষয় ইমাম আলবানি রহমাল্লাহ তার সিলসিলা গ্রহণ থেকে হাদিস নেছেন তিনি বলছেন যে যে ব্যক্তির সালাদ ঠিক হল তার সমস্ত আমল ঠিক হয়ে গেল এরপরে বলছেন যে ব্যক্তি সালাদ বাতিল হয়ে গেল তার সমস্ত আমিল বাতিল হয়ে গেল তাই আমরা যারা সালাতে গাফরেতে করি তাদের আল্লাহ সুবহানা যেন সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন কারণ আল্লাহ অন্য একটি আয়তে বলছেন ফওয়াইদুল মুসল্লিন মূলত মানুষেরা সালাত পড়ার পরেও তারা ওয়ল নামক জাহান্নামে নামে তাদের যেতে হবে তার মানে তারা সালাতে আপনার অলসতা করি তাই আমরা যখন আজান দিবে তখন আজান শোনার সাথে সাথে যে আমরা মসজিদে যেতে পারি আল্লাহ রসুল সল্লা সাল্লাম সম্পর্কের একটা হাদিস সই হাদিস আইসা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আমাদেরকে বাড়ির কাজে কাজ সহযোগিতা করতেন এরপরে যখনই আজান দিতেন মসজিদে তখনই তিনি কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে যেতেন আমাদেরও তাই রাসুলের আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ সুবহান হাত আলা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে বলেন্লাহিৎ তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে তাই আমরা যে আমরা বাড়িতে পরিবারকে আমরা সাহায্য করব কাজে কর্মে সাহায্য করব যখন প্রয়োজন যেটা সাহায্য করার চেষ্টা করবো এরপরে সালাদ যদি আজান দিয়ে দেয় তাহলে বালায় বাড়িতে বসে নয় আমরা যেন মসজিদে সালাত দেয় করতে পারি আর হাদিস স্মরণ করায় দিই আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামের হাদিসই হাদিস যে কিয়ামতের দিন মানুষের মৃত্যুর পরে কিয়ামতের দিন প্রথম যে প্রশ্নটা করা হবে আল্লাহর হক সম্পর্কে সেটি হল সালাদ সেটি হল সালাত তাই আমরা যেন ঠিকভাবে সালাত আদায় করতে পারি অন্য হাদিসে যে কিয়মত দিন প্রথমে মানুষকে যে হত্যা করেছে হত্যা সম্পর্কে জিজ্ঞেস করা হবে তাই আল্লাহর হক হল সালাত আদায় করা আর বান্দার হক মানুষকে আমরা যেন অন্যায়ভাবে হত্যা না করি এবং ঠিকভাবে আমরা যেন সালাত আদায় করি আল্লাহ সুবাহানাতা আমাদেরকে ঠিক সময় আদায় করার সালাত ঠিক সময় এবং ঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন এরপর শেষ আপনারা একটা আয়াত আপনাদের বলি আল্লাহ সুবাহাতা বলছে ইন্না সালাতা তান হানিল ইউল মুনকার সালাতই মানব জাতি সকল ওয়ান্নাই অপকর্ম বেহাপনা পোনা অশ্লীল থেকে রক্ষা করে তাই আমরা ঠিক ঠিক সময় যেন আমরা সালাত পড়ি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা মা বন রয়েছেন তারাও আজান যখন মজান আজান দিবে মসজিদে মসজিদে সালাত হয় আজানের পর পনেরো মিনিট বা এরকম সময় আপনারাও আজানের পর পনেরো মিনিট বা এরকম সময় যদি সালাত পড়েন তাহলে বা আজানের পর পর বাড়িতে যেহেতু আপনারা থাকেন আর বাড়িতেই মেয়েদের সালাত পড়া উত্তম তাই ঠিকভাবে যদি সালাত পড়েন আপনারা জামাতের সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আলাম সালাম আলাইকুম ওরহমতুল্লাহি